আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমরা একটা আমের ভিডিও করব। আমাদের বাড়ি থেকে বের হলাম, সে বাড়ির রোড, এখন আম গাছ, এ কত আম ধরছে, বিলের ভিতরে আম চাষ কীভাবে করছে এটা দেখাবো। আসুন তাহলে দেখতে পারবেন। এই যে আমরা ওদিক তো যাবো না, ওদিক তো যাবো বিলের ভিতর, তো এখান থেকে গ্রাম কত সুন্দর। ও যে আমরা দেখেন বাড়ির উপরে আম গাছ, এখানে কেউ আসে না, নিয়ে হয়ে রয়েছে। ঠিক আছে, কত সুন্দর বাতাস, এখন পাড়ি ফেলছে, আরও আছে ওদিকে যাব। কি বাতাস, গ্রামের পুকুর কত সুন্দর, অনেক সুন্দর পুকুর। হ্যাঁ, গোসল করলে ঠান্ডা পানি। হ্যাঁ, উজি উজি আম পাকিছে, উই আম পাকি গেছে, কি পরিমাণ। হ্যাঁ, অনেক পুকুরের ভিতরে কত আম পাকি গেছে, দেখি পরে নাকি খাওয়া যাবে না। এই যে এই যে এই যে এখান থেকে একটু জুম করে দেখাও। হ্যাঁ, ওই যে কত আম সব পানির মধ্যে পড়ে। হ্যাঁ, খাওয়া নেই, কোনো মানুষ নেই আশেপাশে, কোনো মানুষ নাই, খাওয়ারও মানুষ নাই, খাওয়ারও মানুষ নাই। গাছতলায় যাই আমরা, আম খাওয়া যায় কিনা একবার, গাছ পাকা আম। হ্যাঁ, যেটাকে বলে এদিকে তো মাটি যাচ্ছে, এই যে ওই সে পাশে, এই যা এই যে এটাও আম তো পাকি নেই, এটা মানে কাঁচা এখন পাকি নেই। পাখিতে আম খেতে আছে, খাওয়ার সুবিধা কীভাবে করবো, নিচে নামো আস্তে আস্তে। ও দেখো, এই জায়গা থেকে আমাদের এখন নামতে হবে আম খেতে হলে, আস্তে আস্তে। আম তো সব পানির ভিতর, আম কীভাবে পাবো এটা কোনো কথা হইল। হ্যাঁ, কীভাবে পাবো এটা, সব তো পানির ভিতরে। এখানে একটু পড়াশোনা আছে, এইগুলো করছে গেছে, পারবো কীভাবে, পাখি দেখে হলে আম নাই, আমের গাছ ছাড়া রয়েছে, গাছে অনেক, কিন্তু বললাম লোক দিতে, লোক দিতে পারলো না। এই দেখে একটা, এই দেখ একবারে তাজা আম এই গাছের থেকে পড়ছে। ঠিক আছে, এটা পাকা দেখে ফেলে দেখি যে আইসি, দুই দিন হয়েছে। করতে আইছেন আম পারবেন? হ্যাঁ পারেন, দেখাবো নি দিতে। এটা কিন্তু টক, আচ্ছা ভালো আম হইতে পারবে, রাখো। ও যাকে রাখে, মানে আম তো অনেক পড়েছে এবার, দেখি অনেক বোট সত্য, এটা কি মিষ্টি, পানির মধ্যে পড়বে না, সব সব পানি মধ্যে পড়বে, তাহলে এটা কি ডুবে উঠে দেবে। বিক্রি করবে নাকি, ধরে খাই যায় আরো অনেক কিছু।
ওই একটা গুনে গুনে রাখে বা যে কয়টা পড়িছে, তাহলে খুঁজতে গেলি কয়টা খুঁজা পাওয়া গেল না পাওয়া গেল। একটা পড়িছে ওই কো নাই আর পারবো না, অনেক কষ্ট। আবার কোন অন্য একটা ব্লকে দেখা হবে। আল্লাহ হাফেজ। আমরা এখন আম পুকুরের মধ্যে খুঁটবো।